ওকে, নাও এবার আমরা যেটা দেখবো, এর আগে আমরা জাস্ট ট্যাগ আমরা হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ করতে পারছি না, তাই না? আচ্ছা এবার একটু লক্ষ্য করেন যে আমরা সাপোজ যদি পি ট্যাগ ইউজ করি, এটা তো এইচটিএমএল এ আমরা জানি যে প্যারাগ্রাফ, ওকে? নাও এখানে যদি আমরা কোনো একটা কিছু লিখি, সাপোজ হচ্ছে যে সাপোজ হচ্ছে আমি আমার নামটাই লিখতেছি, ওকে? নাও সেভ। এবার আমরা এটা প্যারাগ্রাফের বিহেভিয়ারটা পাবো, মানে প্যারাগ্রাফ নর্মালি এইচটিএমএল এ যেটা প্যারাগ্রাফ ওইরকমই আমাদের শো করতেছে। বাট এটাকে যদি এখন আপনি H1 বা H2 বা H3 এর মতো করতে চান, তাহলে আমরা দেখে নিলাম যে এখানে জাস্ট আমরা ক্লাস ইউজ করব, দেন ক্লাস লিখে যেটা লিখবো, অর্থাৎ যেটা আমরা করতে চাচ্ছি H1 বা H2, সেই ক্লাসটা দিয়ে দিলেই, সেই নামটা দিয়ে দিলেই জাস্ট আমাদের কাজ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি উদাহরণ দেখি যে এখানে H2, সাপোজ এখন এটা কিন্তু H2 এর মতো হয়ে যাবে, দেখেন বড় হয়ে গেছে, ওকে? সো এটা আমরা শিখছি। সো এখন আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে এখানে দেখব যে আরেকটা ক্লাস, নাম হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে যদি আপনি এবার এখানে একটা মাইনাস দিয়ে ওয়ান দেন, মাইনাস দিয়ে ওয়ান দেন, তখন দেখবেন যে এটা H1 এর যে কাজটা করছিল তার থেকেও প্রায় 3 ডবল বড় হয়ে যাবে, 3 ডবলেরও বেশি বড় হবে। হ্যাঁ, সো ফন্ট সাইজ সহ বড় হয়ে যাবে। সো রিলোড দেন, দেখেন কি রকম আউটপুট আসে, তাহলে বুঝতে পারবেন। রিলোড, এই যে দেখেন, দেখছেন ডিসপ্লে ওয়ান দেওয়ার কারণে আমাদের এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো আমরা একটু ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখতেও পারি যে এখানে কি কি ক্লাস, কি কি প্রপার্টি ভ্যালু ইউজ করছে। দেখেন ফন্ট সাইজ 6 rem, যেটা H1 ট্যাগে কতটুকু ছিল, 2 সম্ভবত 2.5 ছিল, দেখছেন? তার মানে ডবল আর কি, 3 ডবল না, সরি। সো ডবলের চেয়ে একটু বেশি ইউজ করছে, এবং ফন্ট উইথ ইউজ করছে লাইন হাইট একটা দেওয়া আছে, ওকে? সো এভাবে আমরা সেম জিনিসটা যদি এবার জাস্ট চেঞ্জ করে দিই ডিসপ্লে টু, দেন এবার যেটা দেখবেন সেটা হচ্ছে যে যেরকম আমরা H1 বা H2 লিখতাম যে H1 এর চেয়ে H2টা একটু ছোট, তারপরে H3টা তার থেকে আরেকটু ছোট, দেন H4টা তার থেকে আরেকটু ছোট, এইভাবে মেনলি কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে, এরকম সিস্টেম। সো রিলোড দেন, দেখেন নাও রায়হান ইসলাম, দেখেন এখানে কিন্তু আমরা ডিসপ্লে টু দিয়েছি, বাট আমাদের কিন্তু চেঞ্জ হয় নাই মনে হয়। আসলে কি চেঞ্জ হয়েছে মনে হচ্ছে? চেঞ্জ হয়েছে, এর থেকে অবশ্যই একটু ছোট আছে। সো চলেন রিলোড দেন, এই যে আমরা এইটা কিন্তু একটু বড়ই দেখতে পাচ্ছি আর এটা একটু ছোট, ওকে? এই যে এখানে আপনি হচ্ছে ইয়াগুলাও দেখতে পারবেন মিলালে, ঠিক আছে? অ্যালাইন জাস্টিফাই দেখলেও বুঝতে পারবেন যে লেফট ঠিক আছে, রাইট ঠিক নাই, সোজা, ওকে? তার মানে এটা থেকে একটু এটা কি কমছে ফন্ট সাইজ। সো আমরা যদি একটু ইনস্পেক্ট এলিমেন্ট করি এটার উপরেও, নাও এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটার ফন্ট সাইজ কি দেওয়া, 5.5 rem, দেখছেন? সো একটু কম, ওকে? সো এভাবে আমরা ডিসপ্লে যদি 3 ইউজ করি, নাও এটা কন্টিনিউয়াসলি আমাদের কমতে থাকবে, ওকে? সো আমরা এই ট্যাগ সম্পর্কেও কিন্তু, এই ক্লাস সম্পর্কেও কিন্তু আইডিয়া পেলাম, দেখেন কমতে আছে লাস্ট পর্যন্ত, ওকে? সো আমার মনে হয় যে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।